যায় কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে আসলে কোনো মামলারই কোনো সুষ্ঠু বিচার আমার মনে হয় বিগত এই 14 বছরে কেউ দেখতে পাইনি আমরা কিছুদিন আগে গত বছর অক্টোবর মাসে ছাত্র লীগের করা মামলায় কারাবরণ করেছিলাম সেই মামলায় এজাহারে কি ছিল সেই ছাত্র লীগের তো এজাহারে ছিল যে আমরা নাকি ছাত্র লীগের পকেট থেকে অর্থ ছিনতাই করেছি টাকা ছিনতাই করেছি এবং ঢাকা মেডিকেল কলেজ আমরা ভাঙচুর করেছি ঢাকা মেডিকেল কলেজ আমরা ভাঙচুর করেছি মামলা দেবে আমাদের নামে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু দুঃখের বিষয় আমাদের নামে মামলা দিয়েছে ছাত্র লীগ এবং এই ভিত্তিহীন এজাহারের পরও ম্যাজিস্ট্রেট আদালতে তিনবার জামিন আবেদন করার পরও এই ম্যাজিস্ট্রেট আদালত আমাদেরকে জামিন দেয় নাই আমরা এই ম্যাজিস্ট্রেট আদালতে কি দেখেছি কিছুদিন আগে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয় ম্যাজিস্ট্রেট আদালত তার বেল ক্যান্সেল করার 4 ঘন্টা পরে আবার তাকে জামিন দেয় আমরা দেখেছি শামসুল সাভারের প্রথম আলোর সাংবাদিক তাকে 30 ঘন্টা গুম করে রাখার পরে রাত 3টার সময় তার নামে একটা ভুয়া মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় সেই মামলার এজাহার যদি আমরা দেখি সেই মামলার এজাহারে কি ছিল সেই মামলার এজাহারে ছিল যে জাকির নামের এক লোক বক্তব্য বিকৃত করার কারণে তার নামে মামলা দেওয়া হয় এইরকম মিথ্যা বানোয়াট এজাহারের পরেও ম্যাজিস্ট্রেট আদালত কিভাবে জামিন না দিয়ে পারে আজকে আদালতে তামাশা করা হচ্ছে এই আদালত পাড়ার তামাশা বন্ধ করা হবে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তারা কি করেছে তারা বলেছে প্রথম আলো যে নিউজ করেছে মাছ ভাত মাংসের দাবি নিয়ে এই 18 কোটি মানুষের প্রাণের আকুতি নিয়ে সেই আকুতি যেন দেশের মানুষ বিব্রত না হয় আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আমরা প্রথম আলোর নিউজ দেখে বিব্রত হইনি আমরা এই নির্লজ্জ শিক্ষক সমিতির বিবৃতি দেখে এই দেশের 18 কোটি মানুষ নিস্তব্ধ হয়ে গেছে লজ্জিত হয়েছে এ ধরনের ন্যাক্কারজনক লজ্জাকর বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিকে আমরা ধিক্কার জানাই প্রত্যাখ্যান করি এবং এইভাবে আমরা দেখেছি 19শে মার্চ প্রধানমন্ত্রী র্যাবের প্রতিষ্ঠাবাসীকে কি বলেছেন বলেছেন মার্কিন নিষেধাজ্ঞায় আপনারা ঘাবড়াবেন না কিন্তু সেই শেখ হাসিনার বক্তব্যের পরেই র্যাব আবার সেই হত্যাযজ্ঞ শুরু করেছে তারা নারায়ণগঞ্জে এক বৃদ্ধকে হত্যা করেছে নওগাঁতে এক মহিলাকে হত্যা করেছে এই হত্যাকারীরা থামাতে হবে এ দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হবে জান এবং জমানের অধিকারকে নিশ্চিত করা হবে এই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ গণতন্ত্রের প্রসারের নেতৃত্বে আমরা আন্দোলন করবো বিপ্লব করবো সংগ্রাম করবো ইনশাল্লাহ